সম্প্রতি গণমাধ্যমে আলোড়ন তোলা একটি সংবাদ কমবেশি আমরা সবাই নিশ্চয় জানি মনে হয়, তাই না? যেখানে আমরা জানতে পেরেছি যে একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন এবং ঠিক তখনই তার কাছে একটি কল আসে, আর তিনি ক্লাস নিচ্ছেন এবং ব্যস্ত বলে কলটি কেটে দিয়ে যথারীতি ক্লাসে মনোযোগী হন। তার নাম অ্যান্ড উইলার, ফরাসি পদার্থবিজ্ঞানী, সুইডেনের লান্ড ইউনিভার্সিটির অধ্যাপক। তার কাছে যে কলটি আসে সেটি নোবেল কমিটির মুখপাত্রের কল এবং তাকে জানানো হয় যে তিনি চলতি নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। অ্যান্ড উইলার পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন, শুধু তিনি নন, মার্কিন বিজ্ঞানী পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরির বিজ্ঞানী ফেরেন্স ক্রাউসও এর মধ্যে আছেন। তারা তিনজনই এবার পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন। কোন বিষয়ে এবং কেন দেয়া হয় নোবেল পুরস্কার, ঠিক কী কারণে এই তিন বিজ্ঞানী এবার পদার্থে পেলেন নোবেল পুরস্কার, সেই বিষয়কে ঘিরে আলোচনা আজকের ইউরেকায়। সঙ্গে আছি আইরিন আয়াত। নোবেল পুরস্কার কি, কেন এবং কোন বিষয়গুলোতে দেয়া হয়? নোবেল পুরস্কারগুলো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানগুলির মধ্যে বিবেচিত হয় এবং মানবতার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তি ও সংস্থাকে ভূষিত করা হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। নোবেল পুরস্কার হলো পদার্থবিদ্যা, রসায়ন, মেডিসিন বা ফিজিওলজি, সাহিত্য, শান্তি এবং অর্থনৈতিক বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বার্ষিক উপস্থাপন করার আন্তর্জাতিক পুরস্কারের একটি সেট। এই মর্যাদাপূর্ণ পুরস্কারগুলি 1895 সালে একজন সুইডিশ উদ্ভাবক, বিজ্ঞানী এবং জনহিতৈষী আলফ্রেড নোবেলের ইচ্ছার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয় 1901 সালে। এরপর থেকে 116 বার এই পুরস্কার দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 222 জন সম্মানজনক পুরস্কার জিতেছেন। এর মধ্যে মার্কিন পদার্থবিদ জন বার্ডেন একমাত্র ব্যক্তি যিনি 2 বার এই পুরস্কার জেতার বিরল কীর্তি গড়েছিলেন এবং এবার অ্যান্ড উইলার পঞ্চম নারী যিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। পদার্থে এবার এই তিন বিজ্ঞানী কেন জিতেছেন এই পুরস্কার? 2023 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন পিয়ের অ্যাগোস্টিনি, ফেরেন্স ক্রাউস এবং অ্যান্ড উইলার। তারা মূলত পরিচিতি লাভ করেছেন পদার্থবিদ্যায় তাদের অনবদ্য আবিষ্কারের মাধ্যমে। এর ফলে পরমাণু এবং অণুর অভ্যন্তরীণ জগৎকে আরও নিবিড় করে জানা যাবে, যা মানবজাতির কল্যাণে বিশেষ ভূমিকা রাখবে। যেমন সম্ভাব্য রোগ আরোহ ভালোভাবে শনাক্ত করা যাবে। পরমাণু এবং অণুর ভেতর ইলেকট্রনের গতিবিধি খোঁজার এক নতুন সংযোগ এই আবিষ্কার। রয়্যাল সুইডিশ একাডেমি বলছে এটি এমন একটি ঘটনা যা দীর্ঘকাল ধরে খুঁজে পাওয়া অসম্ভব বলে মনে করা হয়েছিল। পদার্থের ইলেকট্রন ডাইনামিক্স গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড পালস বা স্পন্দন তৈরির আনরিজলভড বা অমীমাংসিত প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। তারা এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার সাহায্যে আলোর স্পন্দন পাওয়া গেছে অ্যাটোসেকেন্ডে। এক অ্যাটোসেকেন্ড বলতে বোঝায় খুবই ক্ষুদ্র সময়কে। আলোর স্পন্দনের এই ক্ষুদ্র সময় পরিমাপ করে আসলে কী লাভ হলো? আলোর স্পন্দনের এই ক্ষুদ্র সময় পরিমাপের মাধ্যমে অত্যন্ত অল্প সময়ের মধ্যে ইলেকট্রনের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। ইলেকট্রনগুলি সেকেন্ডে 43 মাইল বেগে চলে। এই গতি পর্যবেক্ষণে তাদেরকে বেশ বেগ পেতে হয়েছিল। এই তিনজন বিজয়ী বিজ্ঞানী তৈরি করা নতুন পরীক্ষামূলক কৌশলগুলো সময়ের একক মুহূর্তে একটি ইলেকট্রনের গতিবিধি ক্যাপচার করার জন্য স্বল্প আলোর স্পন্দন ব্যবহার করে। পিয়ের অ্যাগোস্টিনি এবং ফেরেন্স ক্রাউস তাদের পর্যবেক্ষণের মাধ্যমে দেখিয়েছেন যে আগে যত স্বল্প সময়ের মধ্যে আলোক স্পন্দন বা পালস তৈরি করা সম্ভব বলে মনে হয়েছিল, এখন তার চেয়েও ছোট স্পন্দন বা পালস তৈরি করা সম্ভব। আর অ্যান্ড উইলার তার আবিষ্কারের মাধ্যমে দেখিয়েছেন গ্যাসের মধ্যে পরমাণুর সঙ্গে লেজার লাইটের পরস্পর বিনিময় বা আদান প্রদানের ফলে এক নতুন ধরনের প্রভাব সৃষ্টি হয়, আর এই প্রভাবটি ব্যবহার করে অত্যন্ত তীব্র আলোক স্পন্দন তৈরি করা সম্ভব। তাদের এই গবেষণা বিজ্ঞানকে আসলে কি দেবে? পদার্থবিদ্যার নোবেল কমিটির চেয়ারম্যান ইভা ওলসন বলেন, আমাদের কাছে এখন ইলেকট্রন জগতের দরজা খুলে গেছে। জন্ম দিয়েছে পদার্থবিদ্যার অ্যাটোসেকেন্ড। এই পদার্থবিদ্যা ইলেকট্রন নির্ভর বিজ্ঞানের বিভিন্ন ব্যাপারগুলো বুঝতে সাহায্য করবে। অ্যাটোসেকেন্ড পদার্থবিদ্যায় সবচেয়ে বড় সুফল নিয়ে আসবে ইলেকট্রন জগতে, যেখানে সব কিছু ইলেকট্রোডাইনামিক্স বা ইলেকট্রন গতিবিদ্যার সাহায্যে চলে। এছাড়া পারমাণবিক পদার্থবিজ্ঞানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রোগ নির্ণয় এবং চিকিৎসায় পারমাণবিক পদার্থবিজ্ঞানের প্রয়োগে। পদার্থবিদ্যায় এই তিন মহামানবের অবদান নিঃসন্দেহে কোনো আশ্চর্যের চেয়ে কম নয়। তাই বলাই যায় যে বিজ্ঞানী পিয়ের অ্যাগোস্টিনি, ফেরেন্স ক্রাউস এবং অ্যান্ড উইলার নোবেল পুরস্কার পাওয়াটা সময়ের দাবি ছিল মাত্র।